আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহারা ইউকে ইসলিংটন ব্লগার। আশা করি সবাই ভালো আছেন, আমিও সবার দোয়া ভালো আছি। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে এলাম সবার সাথে শেয়ার করার লাগে, আশা করি সবাই ভালো পাইবা। আর আজকের ব্লগে আমি দেখাইমু কচুর মুখে থাকি যে চারা করছিলাম, এই চারাগুলা আমি এই টপ থাকি বড় টবের মাঝে দিয়া দিমু, আর কিভাবে টব আমি চেঞ্জ করমু, কন্টেনার চেঞ্জ করমু আমি শেয়ার করমু। আর এই একটা লম্বা একটা টব আছে এখানের মাঝে, এই টবের মাঝে বেশ কিছু মুখি রাখছিলাম, তো মুখি থেকে বেশ কিছু চারা হয়েছে। এই চারাগুলো আমি এখন আর একটু বড় পটের মাঝে দিয়া দিমু, কারণ প্রচুর মুখি থাকি যে চারা করছি, এই যে চারা হয়েছে এগুলোর মাঝে বেশ কিছু মাটি দেওয়া লাগে। তো আর এই কন্টেনারটা তেমন একটা বড় নাই, তো বেশি মাটি এখানের মাঝে জাগই তো নাই, তো আমি আর একটু বড় টবের মাঝে নিয়ে রাখমু বেশ করে মাটি দিয়া। বেশি মাটি না দিলেও গাছগুলো তেমন একটা বড় হইতো নাই। আরও দুইটা তিনটা কন্টেনারের মাঝে আমার আরও কিছু চারা আছে, ওগুলাও দেখাইমু। এই যে আমি কন্টেনারগুলা গড় থাকি বাইরে বার করিয়া আনছি, আরও কন্টেনার মাঝে আমার কিছু চারা আছে, এগুলো আমি দেখাইয়ার। আর খুব বাইরে খুব বেশি ঠান্ডা, তারপরেও এগুলা বাইরে দিয়া দিয়ার আগামীকাল থেকে হয়তো অনেকটা গরম থাকতে পারে, তো আজকে আমি বাইরে এগুলা দিয়া দিয়ার। তো কিভাবে আমি ফট চেঞ্জ করি আর কিভাবে ফট চেঞ্জ করি আর এখন আমি শেয়ার করবো, আশা করি আমার সাথে থাকবা। এই যে দেখতে পারা আমি দুইটা বড় টব আনছি, এই টবের মাঝে আমি গাছগুলো লাগাই আনিমু। আর এই যে দেখতে পারা আমি হোল করি আনিছি এখানের মাঝে, আর এই হোলগুলা অনেকটা উপরের দিকে, তো নিচের দিকে আমি এই যে আরও চারটা হোল করি আনিছি, এইভাবে এই টবের মাঝেও করি আনিছি আরও চারটা হোল, যাতে বেশি পানি জমিয়া না থাকে, আর বেশি পানি জমিয়া থাকলে গাছগুলা বাঁচত নাই। তো বেশ বড় একটা আমি কন্টেনার নিছি, তো এখন আমি কিছু মাটি রেডি করি আনিমু এই কন্টেনারের মাঝে দেওয়ার লাগি। তো আমি কন্টেনারের মাঝে মাটি দেওয়ার লাগি আমি মাটি মিক্স করি আনি, আর এখানের মাঝে কিছু গার্ডেনের মাটি রাখছি, গার্ডেনের মাটি এখানের মাঝে কিছু রাখছি, শুধু কম্পোস্ট দিলে গাছগুলা তেমন একটা ভালো থাকে না, তো আমি কিছু মাটি ইউজ করমু। এই গার্ডেনের মাটির মাঝে আমি এই যে কম্পোস্ট আছে এই কম্পোস্টটা ইউজ করমু, আর কতটুক মাটি দিতে আর কতটুক কম্পোস্ট দিতে এটা যার যার ইচ্ছার উপরে, তারপরে আমি ওয়ান পার্ট মাটি দিমু আর টু পার্ট এই কম্পোস্ট দিয়ে আনিমু। আর এই যে একটা ফার্টিলাইজার আছে, এই ফার্টিলাইজার ভেজিটেবল লাগি ফার্টিলাইজার, এই ফার্টিলাইজার আমি কিছু দেয়া নিমু, আর সাথে দিমু এই প্লান্ট ফুড এটা দেয়া নিমু। তো এই কন্টেনার মাঝে এখন আমি এই যে মাটি আছে এগুলো আমি দিয়া দিয়ার, তো মাটি দিয়া দিলাম, এখন আমি কম্পোস্ট দিয়া নিয়ার। কম্পোস্ট দিয়া দিলাম, এখন দিয়া নেওয়ার প্লান্ট ফুড এগুলা দিয়া দেওয়ার, এখন দিয়া দেওয়ার ফার্টিলাইজার ভেজিটেবল ফার্টিলাইজার। তো এখন আমি সবগুলারে মিক্স করিয়া নিমু, উপর থাকি নিচ পর্যন্ত আমি সবগুলা মিক্স করিয়া নিমু, মাটির সাথে কম্পোস্ট আর ফার্টিলাইজার মিক্স করিয়া নিব। এই যে আমি সবগুলারে মিক্স করিয়া নিছি, এখন আমি সারা লাগাই আনি মাখার মাঝে। তো আমি এই টপ দেখি সারাগুলা নিয়ে আনিমু, দেখতে পারা অনেক মাটির দরকার, এই যে রুট বাইর হয়ে গেছে, তো এখন আমি বড় টপের মাঝে এই সারাগুলা প্রথমে লাগাই আনিমু।
তো সবাইগুলো আমি একটা একটা করে এখান থেকে উঠে আনিমু। এইভাবে উঠে আনিমু, কি সুন্দর শিকড় বাইরেছে। আর গাছও মাশাল্লাহ অনেক লম্বা হয়ে গেছে, তো আমি এখানে মাঝে লাগাই আনিমু। নিচের দিকে একটু যাতা দিয়া দিয়া যাতে গাছের গোড়াটা শক্ত হইয়া থাকতে পারে, একটু চাপ দিয়া দিলাম গোড়া শক্ত আর লাগি। তো আমি আর একটা চারা উঠাই আনি আর এখান থেকে, অনেক লম্বা শিকড় রয়েছে। আর যে মুখি আছে, মুখি রয়েছে এখনো, নষ্ট হয়েছে না। তো আমি এই চারাটাও খাঁচা খাঁচি লাগাই আনিমু। সব রুট মাটির নিচে দিয়া দেওয়ার, উপর দিকে যাতে না আয় মাটির নিচে, সরি মাটির নিচে দিয়া দেওয়ার। একটু চাপ দিয়া দিলাম গোড়া শক্ত আর লাগি। তো এইভাবে আমি এই মুখের চারাগুলা উঠাই আনিমু এখান থেকে। নেওয়ার পরে এই কন্টেনারের মাঝে লাগাই আনিমু, আর খুব সুন্দরও উঠি যার। আর এই কন্টেনারটা বেশি বড় নাই, তো উঠি যার গাছগুলা খুব সুন্দর হইয়া। তো এই টবের মাঝে যে চারাগুলা আছিল আমি এগুলা, এই যে দেখতে পারা টব, এই টবের মাঝে লাগাই আনিছি। গাছগুলা অনেকটা লম্বা হয়ে গেছে, তো এখন থেকে এগুলা বাইরেও থাকবো, অতদিন ঘরের ভিতরে আসিল, তো আজকে এগুলা বাইরে দিয়া দিমু। আর বাকি চারাগুলো আমি এইভাবে লাগাই আনিমু। এখন আমি এই যে চারাগুলা লাগাইলাম, এই চারাগুলার গোড়ার মাঝে আরও কিছু আমি মিক্স যে মাটি করছিলাম, এই মিক্স মাটি আরও কিছু দিয়া দিয়া উপর দিকে। এগুলো আরও কিছু উপর দিকে দিয়া দিলাম। কচু গাছের মাঝে প্রচুর মাটি লাগে, তো আমি আরও কিছু মাটি দিয়া দিলাম। এখন বাকি চারাগুলা এইভাবে লাগাই আনিমু। তো এদিকে আমি আর একটা ফটোর মাঝে কন্টেনারের মাঝে মাটি রেডি করছি। করার পরে এখন এই যে একটা ছোটো টবের মাঝে বেশ কিছু চারা আছে, এই চারাগুলো আমি এই টবের মাঝে লাগাই আনিমু। বেশ লম্বা হয়ে গেছে চারাগুলো, তো আমি একটা একটা করে উঠাইয়া আর চারাগুলো লাগাই আনিমু। তো আমি চারাগুলো উঠাইয়া নিয়ে যে ছোট্ট একটা চারা এখানের মাঝে আছে, আর এখানের মাঝে লম্বা চারা আছে, অনেক লম্বা রুট হয়ে গেছে। তো এই চারাটা আমি এখন লাগাই আনিমু। এখন মাঝে সৰু সৰিয়া এটা লাগাই আনি আর মাটি দিয়ে কভার করিয়া দিলাম। এখন এই যে চারাগুলা আমি এখন উঠাই আনিমু। এই যে একটা মুখে থাকি দুইটা চারা হয়েছে, একটা বড় হয়েছে আর একটা ছোট বাইরর, আর রুটগুলো অনেক লম্বা হয়ে গেছে। তো দুইটা টবের মাঝে আমি বেশ কিছু চারা লাগাই আনিছি। এখানে মাঝে কিছু কম্পোস্ট দিয়া দিয়ার, তো উপর দিকে আরও বেশি কিছু কম্পোস্ট আর মাটি দিয়া দিছিলাম।
এখন আমি এই যে লম্বা কন্টেনার, এই কন্টেনারের গাছগুলা বড় কন্টেনার মাঝে রাখবো, আর এই যে কন্টেনার এখানে মাঝে আমি মাটি রেডি করে আনিছি। গাছটা অনেক বড়ই গেছে, অনেক লম্বই গেছে, আর রুটও অনেক বড়ই গেছে, উঠি আইতো সান না। ও অনেক বড় হয়েছে রুট, আর ওই যে আরেকটা সারা বাইর হয়েছে, আর অনেকটা বড় হয়ে গেছে গাছ। তো আমি এই বড় গাছটা এখন লাগাই আনিম এখানের মাঝে। মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে গাছ, অনেক বড় হয়ে গেছে। তো এখানে মাঝে ফটোর মাঝে বেশ কিছু লাগাই আনিছি, আর এখানের মাঝে কিছু রয়েছে, সারা রয়েছে, আমি ফটোর ভিতরেই বাইর করে আনিছি। এগুলো চাইলে কন্টেনারও না লাগাইয়া মাটির মাঝেও একটা একটা করে লাগানি যাইব গার্ডেনের মাঝে। আর কন্টেনারও যারা লাগাইতে চান তারা তো দেখছেন কীভাবে লাগাইছি, আর মাটির মাঝে লাগাইলেও এই সেপারেট করিয়া একটা একটা করে মাটির মাঝেও লাগানি যায়। আর খুব সুন্দর রুট বাইর হয়েছে, এই যে খুব সুন্দর রুট বাইর হয়েছে, এগুলো একটা একটা করিয়াও গার্ডেনও লাগানি যাইব। তো আমি গার্ডেনও লাগাইয়ার না, আমি এখন বাকিগুলাও টবের মাঝে লাগাই আনিম। তো এই যে আমার কচুর গাছ কয়েকটা ফটোর মাঝে আমি লাগাই আনিছি সেপারেট করিয়া, মাশাল্লাহ অনেকটা বড় হয়েছে। আর এখন বাইরে থাকবো, আর গরম ওয়েদার আইলে গাছগুলো আরও তাড়াতাড়ি বড় হয়ে যাব। তো এই টবের মাঝেও, লম্বা টবের মাঝেও আমি সেপারেট করি আবার কয়েকটা লাগাই আনিছি, বেশি লাগাইছি না, আগে বেশ কিছু চারা আছিল উঠাই আনিছি গিয়া, আর মাত্র কয়েকটা লাগাইছি। আর এই টবের মাঝেও লাগাই আনিছি আরো কয়টা, আর এই টবের মাঝেও আছে, এগুলা আরো লেটে লাগাইছিলাম। তো এই যে বাইরোর, এখন এই যে বাইরোর সারা থাকি গাছ বাইরোর, তো সবগুলা সারা আমার লাগানি হয়ে গেছে। যদি ভালো লাগে আমার এই ব্লগ প্লিজ সাবস্ক্রাইব করে আনিবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইরে সাথে থাকার লাগে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকুকা, আবার কোনো নতুন ব্লগ নিয়ে আইমু সবার সাথে শেয়ার হওয়া লাগে। আল্লাহ হাফেজ। একটু একটু পানি দিয়া দিয়ার, বেশি দিতাম না, লাভ বীজা আছে মাটি।